नमस्कार प्रत्येक के स्वागत सौभाग्य यूट्यूब चैनल आज विजया एकादशी आज एवं कल हाँ ठीक शुने आज शनिवार 26 फेब्रुआरी आगामीकाल रविवार 27 फेब्रुआरी चलती बचर 2022 साल दुई दिन ही पड़े विजया एकादशी और ताई आज आमी आपनादेर के कयेकटी विशेष कथा बोलबो। हाँ बंधुरा जे जे खाबारगुली थेके आज एवं आगामीकाल ए दुटो दिन आपनारा बिरत थाकबेन अर्थात जे जे खाबारगुली एकादशीर तिथिते भूल करेओ खावा उचित नय सेई सम्पर्केई विस्तारित तथ्य आज आमार भिडियोते जानिए देव। जारा एकादशी व्रत करें तादेर जन्य तो अत्यंतई गुरुत्वपूर्ण एवं जारा करें ना किन्तु ता ना करलेओ व्रत पालन ना करलेओ आज शनिवार एवं आबार आगामीकाल रविवार এই দুটো দিন অতি অবশ্যই এই খাবারগুলি এড়িয়ে চলুন, এতে আপনারই মঙ্গল হবে ও আপনার পরিবার থাকবে রোগমুক্ত। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী কৃষ্ণপক্ষের যে তিথি এই একাদশীকেই বলা হচ্ছে বিজয়া একাদশীর তিথি যেটি পড়ে। চন্দ্রচক্রের ক্ষয়প্রাপ্তি পর্বকে বিজয়া একাদশী বলা হয়। বন্ধুরা বিজয়া একাদশী তিথিতে যে ব্যক্তি উপবাস রেখে ব্রত পালন করেন, নিষ্ঠা ভরে শ্রী বিষ্ণুদেবের পূজো অর্চনা করেন, তার জীবনে কোনো কষ্ট কোনো দুঃখ থাকে না, সমস্ত কিছুর অভাব স্বয়ং বিষ্ণুদেব মিটিয়ে দেন। আর বন্ধুরা এই একাদশী যে দুদিন পালিত হবে তার সময় সূচিটা প্রথমে বলে দিই। আজ শনিবার 26 ফেব্রুয়ারি বেলা 10:39 থেকে আগামীকাল রবিবার 27 ফেব্রুয়ারি সকাল 8:12 পর্যন্ত এই তিথি থাকছে। আর এই একাদশী বিজয়া একাদশীর তিথির শুভক্ষণ হচ্ছে আজ 26 ফেব্রুয়ারি দুপুরবেলা, সময়টা কখন 12:11 পর থেকে 12:57 পর্যন্ত। হ্যাঁ অর্থাৎ প্রায় এক ঘন্টা 12:00 থেকে 1:00 পর্যন্ত হচ্ছে এর সবথেকে শুভ সময়। যারা বাড়িতে সত্যনারায়ণ পুজো দেন অতি অবশ্যই এই একাদশীর তিথিতে যদি পঞ্চামৃত এবং তুলসী পাতা আপনারা নারায়ণ অর্থাৎ শ্রী বিষ্ণুদেবকে অর্পণ করে তার পূজা অর্চনা তার আরাধনা করতে পারেন, তাহলে আপনার মনের সকল বাসনা স্বয়ং পরমেশ্বর শ্রী বিষ্ণু পূরণ করবেন। হ্যাঁ বন্ধুরা এই বিজয়া একাদশীর তিথিতে আপনারা যে যে কাজগুলি মোটেও করবেন না, যে কোনো একাদশী তিথিতেই সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়া উচিত এবং ভুলেও সন্ধ্যাবেলায় শুয়ে থাকা উচিত নয়, ঘুমানো তো একেবারেই নিষিদ্ধ। আর বিষ্ণুদেবের আশীর্বাদ লাভের জন্য খাওয়া দাওয়া প্রতি বিশেষ নজর দিতে হবে, কোন খাবারগুলি খাওয়া উচিত নয় কোনগুলি খাওয়া উচিত, আর অবশ্যই ব্যবহারে সাত্ত্বিকতা পালন করবেন, কখনোই কোনো রকম কঠোর শব্দের প্রয়োগ করবেন না কারোর সাথে কথা বলার সময়। আর আজকের এই একাদশী তিথিতে আজ এবং কাল আপনারা রাগ এবং আপনার ক্রোধ অতি অবশ্যই নিজেদের কন্ট্রোলে বা নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। আর মিথ্যা বচন অর্থাৎ মিথ্যা বাক্য প্রয়োগ করবেন না, কাউকে মিথ্যা কথা বলবেন না, এতে বিষ্ণুদেব
রুষ্ট হবেন। আর এটা কি জানেন, একাদশীর রাতে ঘুমোতে নেই, সারা রাত জেগে বিষ্ণুদেবের আরাধনা করা উচিত এবং অবশ্যই তার মন্ত্র জপ করা উচিত। আজ সারা দিন সারা রাত এবং আগামীকাল রবিবার সকাল 8:12 পর্যন্ত আপনারা একটি মন্ত্রের অনবরত জপ করে যান, নিরন্তর জপ করুন। সেই মন্ত্রটি অত্যন্তই শক্তিশালী এবং খুবই মাহাত্ম্যপূর্ণ। এই মন্ত্র জপে অনেকেই সুফল পেয়েছেন, তাই আপনিও যদি সৎ চিন্তায় সৎ বুদ্ধিতে সৎ মনে বিষ্ণুদেবকে প্রকৃত ভক্তি শ্রদ্ধা ও আন্তরিকতার সাথে যদি ডাকেন, অতি অবশ্যই তিনি সাড়া দেবেন আপনার ডাকে। এই মন্ত্রটি আপনারা জপ করবেন, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। অত্যন্তই ছোট্ট মন্ত্র, সকলেই শুনেছেন, খুব সহজ উচ্চারণ করা, তাই এটি জপ করবেন। এবার চলে আসি, কোন খারগুলি থেকে আজ দূরে থাকবেন। হ্যাঁ, প্রথমেই বলবো, প্রথম ভাত, দ্বিতীয় পান পাতা, যাদের পান খাওয়ার নেশা অনেকেরই রয়েছে তারা কিন্তু একাদশীর দিনে খাবেন না, এবং বার্লি জাতীয় খাবার, পালং শাক, ভুল করেও পালং শাক রান্না করবেন না আজ এবং কাল, এবং গাজর। এই পাঁচটি খাবার একাদশীর দিনে একেবারে খাওয়া উচিত নয়। হ্যাঁ দর্শক বন্ধুরা, যারা আজকের ভিডিওটি সম্পূর্ণটা দেখলেন, তারা অতি অবশ্যই কমেন্টে একবার হলেও শ্রী বিষ্ণুদেবের নাম জপ করে যাবেন। এতে আপনাদের অত্যন্তই উপকার হবে, এবং এই ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন, আর পারলে ভিডিওটিকে শেয়ার করে আপনার কাছের মানুষদেরকেও এই বিষয়গুলি সম্বন্ধে জানিয়ে দিন, যাতে তারাও তাদের জীবনের দুঃখ কষ্ট কিছুটা হলেও লাঘব করতে পারে। আর অতি অবশ্যই আপনারা কিন্তু আমিষ খাবার আজ খাবেন না, নিরামিষই আহার করার চেষ্টা করবেন। এটা শুধু যে ব্রত পালন করবে তার জন্যই নয়, তার পরিবারের সকলেরও। আর নখ চুল দাড়ি কাটবেন না, আর আপনি যদি পারেন অভাবী মানুষ বা গরিব দুঃখী দরিদ্র অসহায় মানুষদেরকে কিছু অন্তত দান করুন, অবশ্যই নিজের সাধ্যের বাইরে গিয়ে নয়, আপনার যতটুকু সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য মতো দান করুন। দান করলে অত্যন্তই পুণ্য লাভ করা যায়। আর যে কথাগুলি বলে দিলাম ভিডিওতে, সেই সেই খাবারগুলি থেকে দূরে থাকবেন, আর যে মন্ত্রের জপ করতে বললাম অবশ্যই জপ করবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, ধন্যবাদ।